গুরু ছাড়া অজানা কিছুই জানা যাবে না, গুরু হলো পথের নিশানা বাবা। তাই গুশব্দে অন্ধকার, গুশব্দে আলো। তাই এই দেহ জমিনকে পরিষ্কার করতে গেলে, কর্ম করতে গেলে আগে গুরুর সন্ধান করতে হবে। তাহলে গুরু কেমন করবেন? আর সদ্গুরুর চরণ আশ্রয়, সদ্গুরুর সামনে আশ্রয় নিতে হবে বাবা। গুরু মেলে লাখে লাখ, ভক্ত মেলে এক বাবা। গুরু মিলবে অনেক লাখে লাখ, আপনার বাড়িতে চলে আসবে গুরু দীক্ষা দেবার জন্য। কিন্তু আপনি যদি সত্যিকারের সেই শিষ্য হন, তাহলে গুরু চিনে নিতে হবে। গুরু করবে জেনে আর প্রসাদ খাবে জেনে, শাস্ত্রে বলেছে। তাই কি বলছে শুনুন। গুরু পদে মন আছে যা, তাহার আবার ভাবে না কি, ওরে তোদের কৃষ্ণ পদে মতি আছে যা। বাবা কোনো কিছু দরকার হয় না মা, যদি গুরু পদে মতি থাকে কিছু দরকার হয় না। তাই বাউলি বলেছে দাঁড়িয়ে, গুরু পদে মন আছে যার তাহার আমার ভাবনা কি, কৃষ্ণ পদে মতি আছে যার। আমরা যদি হরিনামের বেড়াটা ঠিকঠাক দিই না, তাহলে পূর্ব আকাশে যদি খুব ঘোর করে মেঘ লাগে, আমাদের কিছু করতে পারবে না। বলছে এই হরিনাম নয় রে ভাই, আর এক হরিনাম আছে, আর এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। ষোল অক্ষর বত্রিশ নাম ছেড়ে দাও, আঠাশ অক্ষর ধরে নাও, চারটে অক্ষর, যে নাম জীবে ভজে বাবা সে নাম শিবে ভজে না, আর যে নাম শিবে ভজে সে নাম জীবে ভজে না। তাই হরিনামের গুরু পদে কৃষ্ণ পদে হরি পদে দেখ
ওই আমার তাহার সাথী গুরু ধন্য তাহার সাথী, তাহার সাথী গুরু ধন্য। ও দেখো অগ্নি কুণ্ডে যাইবি ওমা, আমরা বলি না যে আমাদের এখনো সময় হয়নি গুরু দীক্ষা নেবার। গুরু দীক্ষা নিতে গেলে সময় লাগে, সময় লাগে না মাগো। তাই গুরু যদি করতে হয় তাহলে সময় থেকে করবেন, বৃদ্ধকালে করে কি লাভ? দাঁত ভেঙে যাবে, চুল পড়ে যাবে, দাঁতে আর কথা বলতে পারবেন না দাঁত ভেঙে গেলে, তাহলে ভগবানকে তো আর দেখা হবে না। তাই তাই শিশুকালে গুরু পদে কৃষ্ণ পদে জেনে শুনে যদি কেউ বল নিজের হাতে বিষ পান করে তাহলে আপনাকে বলে কয়ে সাধু করা যায় না মানুষকে, তাই না? এত সাধু সঙ্গ করছেন, এত সাধু সঙ্গ করছেন, কিন্তু তবুও পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে মানুষ। গুরু পদে মন পারবেন, আমি সব সময় সদা সর্বদা সংসারে অশান্তি কলহ থাকলেও আমি আনন্দে থাকবো, তাই না? আজকে যে আনন্দে লিপ্ত হয়েছেন, যেখানে হয় ভগবানের কৃষ্ণের নাম বাউল কীর্তন কবিগান, সেটা হয় মধুর বৃন্দাবন। তাই মধুর বৃন্দাবন আপনারা করে তুলেছেন। গুরু পদে কৃষ্ণ পদে তাহার আবার ভাবনা কি, গুরু পদে গুরু পদে গুরু পদে